welcome back to my channel. Welcome to our new blog. আজকে আমার খুব শরীর খারাপ, জ্বর হয়েছে, সেই জন্য আজকে কতটা কি হবে কি করতে পারবো সত্যি জানি না। বিকজ কাল রাত থেকে আমার জ্বর, সকালবেলা উঠে ওষুধ খেয়েছি মানে আর্লি মর্নিংয়ে, বিকজ না হলে পাচ্ছিলাম না, এত শরীর খারাপ। ঠান্ডা লেগেছে, মানে আলাদা লেভেলে ঠান্ডা লেগেছে। আর এখন এই কিছুক্ষণ আগে জন্য আমি উঠলাম, বিকজ আমি আর্লি মর্নিংয়ে উঠেছিলাম, উঠে আমি ওষুধ খেয়েছি, ওষুধ খেয়ে তারপর আবার অনেক কষ্টে আবার ঘুমিয়েছি। তো সেই জন্য আজকে উঠতে ঘুম থেকে অনেক অনেক লেট হয়ে গেছে, বিকজ আমি মানে এতটাই আমার শরীর উইক যে আমি ইয়ে করতে পারছি না, ঠিক মানে উঠতে পারছিলাম না ফার্স্টে সকালবেলা। তো এখন 11টা প্রায় বাজে, আমি এখনো ব্রেকফাস্ট করিনি, আমি যাব এখন গিয়ে কিছু একটা খাবো। আর মানে প্রচন্ড ঠান্ডা লেগেছে, প্রচন্ড উইক ফিল হচ্ছে, আর জ্বর হয়েছে। মানে ঠান্ডা লাগা থেকেই জ্বর হয়তো, বিকজ মানে আমার বাড়িতে অনেকেরই হয়েছে, আমার বড় মার হয়েছিল, আমার দাদার হয়েছে, আমার মানে আমার যে ফ্রেন্ড আসে দময়ন্তী, ওর আর আমার একই টাইমে হয়েছে। ও আমাকে বললো যে কালকে আমার রাত্রিবেলা জ্বর এসেছিল, আমি বললাম আমারও এসেছিল। তো ভাইরাল ফিভার মেবি, বাট কালকে মানে আজকে সকালবেলা ওষুধ খাওয়ার পরে এখনো আপাতত বলতে নেই জ্বরটা আসেনি। তো বাট খুব উইক আর প্রচন্ড ঠান্ডা লেগেছে। তো জানি না আজকে কি করবো, আজকে আজকে কোনো প্ল্যানই নেই, আজকে আর শরীরটা খারাপ বলে আজকে হয়তো কোথাও বেরোবও না, বিকজ একটা দিন টাইম দেওয়া উচিত, দেখা যাক। তো যাই হোক, এখন আমি গিয়ে ব্রেকফাস্ট করবো, ব্রেকফাস্ট করে তারপরে দেখি কিছু ওষুধ টষুধ খাবো, হয়তো ঠান্ডা লাগার ওষুধ, বিকজ আমার খুব ঠান্ডা লেগেছে। তো দেখা যাক কি হয়। এই যে আমার আজকে ব্রেকফাস্ট, ম্যাগি, এটা ম্যাগি, এটা ম্যাগি নয়, দিস ইজ আটা নুডলস। বাবা বলছি যে আমাকে একটু মাল্টিভিটামিন এনে দাও না, মাল্টিভিটামিন, কিন্তু মাল্টিভিটামিন কি সব তুমি বললে পর আমি দুজন মিলে বসে আছে, একজন অ্যাজ ইউজুয়াল দুষ্টুমি করছে, আর একজন মাটিতে ওই যে পড়ে রয়েছে। কোথায় চলে গেলি? দিদি যাচ্ছে, দিদি যাচ্ছে, তো দিদি দিদি যাচ্ছে, এইটা নিতে হবে, এইটা এইটা নিতে হবে, ক্যামেরা নিতে হবে, ক্যামেরা নিতে হবে, ক্যামেরা নিতে হবে। আমি এখন কফি খাচ্ছি ম্যাগি খাওয়ার পরে।
কারণ আমার খুব ঠান্ডা লেগেছে না, তো গরম গরম কফি খেলে একটু আরাম লাগে, এটাই তো সেই জন্য। মা বললাম যে কালকে কালকে ভোরবেলায় যে আমি উঠে ক্যালপল খেলাম, তুমি টেটটাও খেলে না? কালকে রাত্রিবেলা আমার হেভি চাপ হয়েছে। ওকে তো আমি দেখলাম আজকে কি ইয়ে ছিল, সকালবেলা উঠে আমি দেখলাম তোমাদের ব্ল্যাঙ্কেটের ওপরে, একদম ব্ল্যাঙ্কেটটার ওপরে এরম করে শুয়ে রয়েছে, কি আরাম। আমি কাঁপতে কাঁপতে উঠলাম, উঠে আমি ক্যালপল খেলাম, আবার কাঁপতে কাঁপতে শুয়ে পড়লাম। না শুয়ে তখন খুব মাথাটা ব্যথা করছিল, একটু বসলাম, তারপর আস্তে আস্তে যখন কমলো তারপরে। জিনিসটা খুব একটা পছন্দের, গান শুনে গান শুনে কি করেছিস দেখা আমার একটু। কি করেছি? তো ইউটিউবে আছে, ইউটিউব দেখা আবার ইউটিউবে দাঁড়াও দেখাচ্ছি। বম্মার বম্মার তোমার ইমেল আইডি আছে? ইমেল আইডি আমার ইমেল আইডি আছে কিনা? হ্যাঁ আছে বোধ, আমার ফোনটা আছে না? তোমার সাবস্ক্রাইব তুমি করো যখন, তার মানে তোমার ইমেল আইডি আছে, না হলে তোমার সাবস্ক্রিপশন হবে না। তাহলে তোমার ইমেল আইডি আছে, খোলো। আমি এখন সবাইকে দিয়ে সাবস্ক্রিপশন করাচ্ছি, কি আর করব, প্রমোশন প্রমোশন। দুই মা মিলে এখানে গল্প। গুড আফটারনুন এভরিওয়ান, আমি এই যে স্নান করে এলাম, ঠিক স্নান বলবো না, আজকে স্নান করিনি কারণ মা বললো যেহেতু ভেতরে এখনো একটু জ্বর আছে, খুব উইকনেস আছে, তো সেই জন্য মা বললো যে আজকে স্নান করতে না, জাস্ট একটু মাথাটা ধুয়ে নিতে আর স্পাঞ্জ করতে, তো আমি তাই করলাম। তো করে এই জাস্ট এলাম, এসে এখন লাঞ্চ করব, লাঞ্চ করার পর হয়তো একটু রেস্টও নেব কারণ আজকে শরীরটা বড্ড খারাপ, মানে খুব উইক, খুবই উইক, মানে ঠিক এনার্জি পাচ্ছি না একদম, কারণ ভেতর এত বেশি ঠান্ডা লেগেছে যে মানে ভেতরে একটা অদ্ভুত উইকনেস রয়েছে, তো সেই জন্য হয়তো আজকে লাঞ্চ করে একটু ঘুমোবো বা একটু রেস্ট নেব, তারপর সন্ধেবেলা আজকে হয়তো বেরোনো হবে না কারণ মা বলছে যে আজকে শরীরটা ভালো না, একটা দিন বাড়িতে থাকতো, সেই জন্য আজকেও বাড়িতেই হয়তো থাকবো। তাই আজকের ব্লগটা খুব একটা ইন্টারেস্টিং কিছু হয়তো আজকে ব্লগে আসবে না, বাট স্টিল যেহেতু ডেলি লাইফ, যেহেতু আমি বলেছি আমার লাইফের সবটাই আমি দেখাবো, তো আজকে এইটুকুই তোমাদেরকে মানে দেখাতে পারবো। কিন্তু যাই হোক, এখন লাঞ্চ করব, লাঞ্চ করে দেন একটু রেস্ট নেব। তো এটা আমার আজকে লাঞ্চ, ডাল শাক অমলেট, আর এটা হচ্ছে একটা বড়া, কিসের বড়া? ধনে পাতার বড়া। তো এই হচ্ছে আমার আজকের লাঞ্চ, এটা শাক, এটা ডিমের পোচ, আর না ডিমের পোচ, এটা অ্যাকচুয়ালি অমলেট, এটা ধনে পাতার বড়া, আর হচ্ছে ডাল, আমি আজকে এটাই খাবো। তো আজকে লাইট লাঞ্চ, মা বাবার জন্য ভোলা মাছ আছে কিন্তু সেটা আমি খাবো না, তাই আমার জন্য আজকের এই লাইট লাঞ্চ। নিবি 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 নাকি নিবি নাকি নিবি নাকি নিবি নাকি নিবি নাকি নিবি নাকি তুই জামা নিবি? তুই ওটা পরবি না, পরবি না তুই ওটা পরবি পরবি ওটা পরবি পরবি এইটাও নেবে, এইটা নেওয়ার জন্য এই এই করে যাচ্ছে এরকম, এইটাও নেবে, ব্যাস ব্যাস।
চিরেপাল পড়তাম না তো গোটা, পড়তাম না তো গোটা, চিরেপাল চিরেপাল ওটা চিরেপাল মা ওই দেখো মানে এত দুষ্টুমি, ও আলাদাই লেভেলের দুষ্টুমি করে। গুড ইভিনিং, একটু রেস্ট নিচ্ছিলাম যেহেতু শরীরটা ভালো না, তাই এই জাস্ট উঠলাম, এখন একটু চা খাবো জিঞ্জার টি, কারণ যেহেতু ঠান্ডা লেগেছে তাই জিঞ্জার টি খাওয়াটাই ভালো, খুব ঠান্ডা লেগেছে। কিন্তু ওমিক্রনের সিমটমস বলেছে যদি নাকের সামনে জল আসে তাহলে ওটা ওমিক্রন নয়, আর যদি নাকের সামনে জল না আসে তাহলে ওটা ওমিক্রন, আমার নাকের সামনে জল আসে তাহলে এটা ওমিক্রন নয়, তারপরে এটা নর্মাল ঠান্ডা লেগেছে। হ্যাঁ মানে এটা কালকে আমরা ওই দময়ন্তী এটা খুঁজে খুঁজে বার করেছে যে ওমিক্রনের কি কি সিমটমস আছে, তো তাতে দেখা গেছে যে এটাই বলা হয়েছে যে নাকের সামনে জল এলে ওমিক্রনের, মানে ওমিক্রন নয় সিমটমস, হচ্ছে নাকের সামনে জল আসবে না, জানি না বাট ওটা নাকি সিমটমস, বাট আমার নাকের সামনে জল আসছে। ঠান্ডা আমার বীভৎস পরিমাণে লেগেছে, ঠিক আছে, গলা প্রচণ্ড খুশখুস করছে, তো এতক্ষণ ওই জন্যই একটু রেস্ট নিচ্ছিলাম, ঘুমাচ্ছিলাম না ঠিক, রেস্ট নিচ্ছিলাম। আপাতত চাটা খাই, ঠিক আছে। কি করছে জামাটাকে নিয়ে, কি করছে, কি হচ্ছে, জামা পরিয়ে দিচ্ছি বলে রাগ হচ্ছে, জামা পরিয়ে দিচ্ছি বলে রাগ হচ্ছে। এখন 11:30 বাজে আর আমি ডিনার কমপ্লিট করলাম, করে আমার সবকিছু কমপ্লিট করে আমি এই যে রুমে এলাম। আজকে ব্লগটা আই গেস একটু ছোট হবে, কারণ আজকে ব্লগে খুব একটা ইন্টারেস্টিং, খুব একটা কিছুই ইন্টারেস্টিং নেই। আমার যে সারাটা দিন যেরকম গেছে আমি সেরকম দিয়েছি, বাট নাও আই এম ফিলিং বেটার বিকজ আমার সারাদিন শরীরটা খুবই উইক ছিল, বাট এখন তাও একটু বেটার লাগছে। আজকে রাতটা গেলে বোঝা যাবে, আজকে রাতে যদি জ্বর না আসে তাহলে বেটার, বাট যেহেতু এখন করোনা যে লেভেলে বাড়ছে তাতে এখন আমার যেটুকু মনে হচ্ছে নেক্সট কয়েকদিনের জন্য বাড়িতেই পুরো লক থাকতে হবে, কারণ আমাদের সবারই আগে প্রিকশনস নেওয়া উচিত, প্রোটেকশনসে মানে প্রোটেক্ট থাকা উচিত, আমার মনে হয় প্রোটেকশন নেওয়া উচিত, প্রোটেক্ট থাকা উচিত, কারণ যেভাবে প্রত্যেক দিন এখন নেক্সট যেটা ডক্টররা বলছেন যে নেক্সট 10 দিনে নাকি প্রচুর কেসেস বাড়বে, তো আমার মনে হয় নেক্সট 10-15 দিন আমাদের একটু সাবধানে থাকাটা খুব দরকার, কারণ আমাদের সেফটি তো অবভিয়াসলি আমাদের ফ্যামিলির সেফটি, বিকজ আমাদের মা বাবা ওনাদের বয়স অনেক বেশি, ওনারা মানে আমাদের ইমিউনিটি পাওয়ার ওনাদের থেকে হয়তো একটু হলেও বেশি হবে, বাট ওনাদের একটু কম হয়, তো আমাদের আগেও বেশি, সবার আগে আমার মনে হয় কনসার্নটা প্যারেন্টসকে নিয়ে থাকা উচিত বা বাড়ির যারা সিনিয়র পার্সন আছে তাদেরকে নিয়ে থাকা উচিত, তো সেই জন্য হয়তো নেক্সট কয়েকদিন আমারও মনে হয় না খুব একটা আর্জেন্ট কাজ ছাড়া আমি বাইরে বেরোবো বা কিছু, বিকজ এখন মানে অন্য কোথাও গেলেও বোধহয় লোকজন তাড়ি দেবে, আর নিজেকে ওটা মাথায় রাখতে হবে। তো আমাদের 2020 স্টার্টই হলো এরকম একটা, মানে স্টার্টিংটাই এরকম 2022 দু বছর আগে চলে গেছে, মানে আমার একটা ফিল হচ্ছে যে হয় না 2019
তারপর আমার মনে হলো চোখটা জাস্ট বন্ধ করলাম, চোখটা খুললাম 2022 চলে এলো। আর 2020 স্টার্ট থেকে শুরু হয়েছে করোনা, 2021ও করোনা দিয়েই স্টার্ট হয়েছে। ওই সময়টাও যেটুকু লাস্ট ইয়ার মনে আছে যে ওই জানুয়ারি ফেব্রুয়ারি ওই সময়টা আরেকটা ওয়েভ এসেছিল, ওই সময়টা প্রচুর হয়েছিল করোনা। তারপরে আবার 2022 স্টার্ট হলো, আবারও সেম জিনিস হচ্ছে যে কেসেস বাড়ছে, ঠিক আছে, অল অফ আ সাডেন মানে অনেক বেশি কেসেস হচ্ছে। তো যাই হোক, তো জানি না, মানে আমি যেটা আমার প্ল্যানিং ছিল যে আমি ব্লগটা স্টার্ট করেছি, এখন উইন্টার সিজন আছে, তো আমি হয়তো বেরোবো, হ্যাঁ হয়তো অনেক জায়গার কিছু ভালো ভালো জায়গা, হয়তো কলকাতা, আমার শীতকালে উইন্টারে সকাল সকাল বেরিয়ে না কলকাতা এক্সপ্লোর করতে খুব ভালো লাগে আমার, তো আমি ভেবেছিলাম সেটাই আমি করব। বাট এখন আমি সেটা কবে করতে পারবো আমি জানি না, কারণ করোনা, ওমিক্রন, তো বাট আমাদেরকে তো মানে কেয়ারফুল থাকতেই হবে, কিছু করার নেই। তো এটাই সবাইকেই বলবো যে প্রিকশনস নাও, খুব আর্জেন্সি ছাড়া বা দরকার ছাড়া একটু বাড়িতে থাকো। জানি বোর হয়ে যায়, সবাই বোর হয়ে যায়, বিকজ আমরা লাস্ট 2 বছর ধরে বোধ হয় বাড়িতেই রয়েছি, তো অবভিয়াসলি মানুষ বোর হয়, তো সবাই বোর হচ্ছে, তো বাট কি করা যাবে, খুব হাত ব্যথা হচ্ছে, যাই হোক কি করা যাবে, থাকতে আমাদেরকে হবেই। আর কয়েকটা দিন থাকো, আমিও কয়েকটা দিন আমাকে হয়তো বাড়িতেই কিছুটা টাইম স্পেন্ড করতে হবে, আর আমি বাড়িতে যা করছি আমি সেটাই তোমাদেরকে দেখাবো, কিছু করার নেই, আমার বাড়ির লাইফটা হয় একটু বোরিং, ঠিক আছে, তো কিছু ইন্টারেস্টিং করার আমি চেষ্টা করবো, কিন্তু জানি না কি করবো। বাট হ্যাঁ, যাই হোক, আজকে ব্লগটা এই অবধি, আমার নিজেরও আমি কী হয়েছে আমি জানি না, জ্বর তো হয়েছে, ঠান্ডা লেগেছে, যা 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 সিমটমস থাকে সেইগুলো, বাট তো এই আজকে ব্লগে সেরকম কিছুই ছিল না যে আমি প্রত্যেক দিন থাকি, আজকে হয়তো আরো বোরিং ছিল, কালকে আমি কি করবো আমি জানি না, কদিন আমি বাইরে বেরোতে পারবো না আমি সেটাও জানি না, বাট স্টিল হ্যাঁ এটাই বলবো, সবাই প্রিকশনস নাও, টেক কেয়ার করো নিজের, দরকার ছাড়া খুব একটা বেরিও না নেক্সট 10-12 দিন অ্যাটলিস্ট, বিকজ ডক্টররা তাই বলছে 10-12 দিনে কেসেস অনেক বেশি বাড়বে। যাই হোক, এই ছিল আজকের ব্লগটা, আজকে এখানেই শেষ করছি, আর যদি কিছু ভালো লাগে, অ্যাজ আই অলওয়েজ সেড, প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড ডু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল ইন সেন্ট জাংশন, আর যদি আমার নোটিফিকেশন, আমার আপডেট যদি পেতে চাও তাহলে সাবস্ক্রিপশনের পাশে বেল আইকন আছে সেটা প্রেস করে দিও, তাহলে আমি যখনই কোনো ভিডিও দেবো সেটা তোমাদের কাছে চলে আসবে। এই আজকের মতো টাটা, গুড নাইট, কালকে আবার দেখা হবে একটা নতুন ব্লগের সাথে, টিল দেন টাটা, গুড নাইট, হ্যাভ আ সুইট ড্রিম।